ক্ষমতায় যারাই আসুক বাংলাদেশের অগ্রযাত্রা থামবে না সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রপ্তানি ট্রফি দুই হাজার পনেরো ষোলো প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পণ্য রপ্তানির জন্য নতুন নতুন বাজার সৃষ্টির আহ্বানও জানান সরকার প্রধান বলেন দেশের অর্থনীতি এখন যে কোনো সময়ের চেয়ে মজবুত আরও জানাচ্ছেন শাহ আলী জল দেশের সামগ্রিক অগ্রযাত্রায় উল্লেখযোগ্য যোগান দেয় রপ্তানি খাত সবশেষ অর্থ বছরে এ খাতে বাংলাদেশের অর্জন তিন হাজার কোটি মার্কিন ডলার আগের অর্থ বছরের তুলনায় রপ্তানির প্রবৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক এক আট শতাংশ রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও সংস্থাকে পুরস্কৃত করে সরকার এই ধারাবাহিকতায় দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরের জন্য চব্বিশটি খাতে ছাপ্পান্নটি প্রতিষ্ঠানকে দেয়া হলো জাতীয় রপ্তানি ট্রফি শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় গেল এক দশকে রপ্তানি খাতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান বলেন ব্যবসার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সবসময় গুরুত্ব দেয় আওয়ামী লীগ পণ্যটাকে আবিষ্কার করা বা পণ্যটাকে তৈরি করা সেটাও কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব সেক্ষেত্রে যদি কোনো রকম সহযোগিতা লাগে অবশ্যই সরকার হিসেবে আমরা তা করব যদিও সময় এখন সীমিত কাজী আগামীতে ইলেকশন কী হবে বলতে পারি না তাছাড়া আমরা একটা সিস্টেমে নিয়ে এসেছি যেই আসুক আমার মনে হয় এরপরে আর কেউ কোনো বাধা দিতে পারবে না বাংলাদেশের এই এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা এবং রপ্তানির বাজার বাড়াতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী রপ্তানিমুখী পণ্য উৎপাদনে শিল্পনগরীগুলোর সক্ষমতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি এখন তো ঠিক রাজনৈতিক কূটনীতি নেই অর্থনৈতিক কূটনীতি চলে এসেছে এর সঙ্গে কাজে আমাদের প্রত্যেক অ্যাম্বাসডারকে নির্দেশ দেওয়া আছে যে যে দেশে থাকবে সেই দেশের পণ্য বাজারে কোন পণ্যের চাহিদা আছে বা কোথায় মার্কেট অ্যাক্সেস পাওয়া যায় কোথায় আমরা রপ্তানি করতে পারি এবং কী জাতীয় পণ্য করতে পারি সেই বিষয়টাও তারা যেন ভালোভাবে দেখে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিনিধিও দেওয়া আছে কিন্তু এটা বাস্তবতা হলো যে আমাদের হাইকমিশন বা অ্যাম্বাসডার তারা যদি মানে কাজ না করে তারা যদি যোগাযোগটা বৃদ্ধি না করে তাই সুযোগটা আমরা সেভাবে পেতে পারি না আগামী দশ বছরে রপ্তানি আয় একশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা